আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করার জন্য সমন্বয়কের যারা নেতৃবৃন্দ তার সঙ্গে আরও কিছু ছোট ছোট রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের একাংশ তারা বঙ্গভবনে সামনে গিয়ে যেভাবে ঘোষণা দিয়ে যেভাবে অতীতে তারা সফলতা দেখিয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডে, তো একইভাবে তারা ঠিক ততটা আত্মবিশ্বাস নিয়ে বঙ্গভবনের সামনে তারা গিয়েছিলেন জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে। কিন্তু আসলে সেখানে তেমনি ফলদায়ক কিছু হয়নি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করেছেন, তারপরে টিয়ার শিল নিক্ষেপ করা হয়েছে এবং আরও অনেক কিছু। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ইতিপূর্বে যে গণজমায়েতগুলো হয়েছে ছাত্রদের এই যে কোনো কর্মকাণ্ডে, তার একাংশ এবার বঙ্গভবনের সামনে দেখা যায়নি। দ্বিতীয় যে ঘটনাটি একেবারে মানে আশ্চর্য করেছে, যেটি নিয়ে আলাদা একটা ভিডিও, যে মানুষের আলাদা একটা ভিডিও করব, মানুষের মনোজগতে এই অল্প সময়ের মধ্যে কি ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং সেই পরিবর্তনের কারণে কি হলো। জনাব শাহাবুদ্দিন চুপ্পু, যিনি মহামান্য রাষ্ট্রপতি পদে আসীন আছেন, একেবারে প্রথম দিন থেকে যেদিন তিনি নিয়োগ লাভ করেছিলেন সেদিন থেকে তাকে নিয়ে কিন্তু ট্রল হচ্ছিল। কিন্তু এই যে ছাত্রদের বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচির পর তাকে নিয়ে প্রথমত পলিটিক্স হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ তাকে নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের একটা সহানুভূতি এই ভদ্রলোকের প্রতি চলে এসেছে। তৃতীয়ত, এই ঘটনার পর আওয়ামী লীগের যারা লোকজন তারা বেশ খোশ মেজাজে আছেন এবং তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে স্পষ্টতই তাদের সে উল্লাস তারা প্রকাশ করছেন। আর এই ঘটনায় ডক্টর ইউনূসের যে সরকার তারা সংগতির কারণে বিব্রত এবং অবশ্যই ধৈর্য হারা হয়ে পড়েছেন এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং এই কারণে তড়ি ঘড়ি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা নিয়ে আবার এখন তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যখন আপনি দেখবেন যে আপনার হাতে যে অস্ত্র, সর্বশেষ অস্ত্র যেটি রয়েছে, যেটিকে বলা হয় ব্রহ্মাস্ত্র, বা আধুনিক বিশ্বে যদি আপনি অ্যাটমিক বোমা বলেন বা অ্যাটম বোমা বলেন, এটি এখন রাষ্ট্রসমূহের কাছে একেবারে সর্বশেষ মারণাস্ত্র। তো সেই জিনিসটি যখনই আপনি প্রয়োগ করবেন, ধরে নেবেন যে দেয়ালে আপনার পিঠ থেকে গেছে এবং আপনি আর ঘুরে দাঁড়াতে পারছেন না, ইউ আর ইন দ্য লাস্ট স্টেজ। আওয়ামী লীগও দেখবেন শেষের দিকে এসে যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে জামাতকে নিষিদ্ধ করেছিল, এটা তাদের যে একটা কত বড় মানে রং সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্তের ফলে তারা যেভাবে নিজেদেরকে হেয় করেছিল, দুর্বল করে তুলেছিল, একইভাবে বর্তমান সরকার তাদের যে দুর্বলতা প্রায় সব চিন্তা চেতনা এবং কর্মে ফুটিয়ে তুলেছে। এর ফলে কি হচ্ছে, এই সরকারকে যারা বিব্রত করতে চায় তারা বেশ মজা পেয়ে গিয়েছে এবং তারা এখন এই সরকারের প্রতি আস্থা রাখার পরিবর্তে সরকারকে একটা খোঁচা দিতে, সরকারে একটা ধাক্কা দিতে, সরকারকে বিব্রত করতে বা সরকারের যারা সমর্থক রয়েছেন তাদের সঙ্গে একটু বিমতাসুলভ আচরণ করার জন্য একেবারে অনেক মানুষ মাঠে নেমে গিয়েছেন এবং এটা বুঝতে হবে। তো সেই দিক থেকে এই সরকারের যে একটা অন্যতম ভিত্তি ছিল রাজনৈতিক সমর্থন, সেই রাজনৈতিক সমর্থনের মধ্যে প্রথম সমর্থনটি তাদের ছিল বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ বিএনপি তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল। আর দ্বিতীয় তাদের যে সমর্থন, সেই সমর্থনটা ছিল জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলোর কাছ থেকে।
কিন্তু সরকার এই যে তিনটি শক্তি, প্রথম শক্তি বিএনপি, দ্বিতীয় শক্তি জামাত, আর তৃতীয় শক্তি হলো জামাত ছাড়া অন্য যে সকল ইসলামী সংগঠন রয়েছে, এই তিনটি সংগঠনকে তাদের জনপ্রিয়তা, তাদের ভিত্তি, তাদের জ্ঞান, তাদের গরিমা, তাদের রাজনৈতিক প্রজ্ঞা, তাদের লিডারশিপ কোয়ালিটি, এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে মূল্যায়ন করেনি, তাদেরকে পাত্তা দেয়নি এবং তাদের সঙ্গে ঠিক ওই রকম আচরণ করতে পারেনি। ফলে কি হলো, স্পষ্টতই অনেকে অভিমান করেছেন, অনেকে অসহযোগিতা করেছেন এবং অনেকে হতাশা ব্যক্ত করেছেন এবং অনেকে একেবারে কৌশলগতভাবে দূরে সরে গিয়েছে। এবং এইবারের যে ছাত্রদের আন্দোলন, বঙ্গভবন কেন্দ্রিক যে আন্দোলন, এই আন্দোলনে প্রথমত বিএনপি কোনো সমর্থন দেয়নি, সমর্থন তো দেয়নি, উল্টো তারা বলে ফেলেছে যে তারা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি চুপ্পুর, জনাব শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ তারা দাবি করে না, সমর্থনও করে না। কেন করে না সেটাও তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এই পদটি মূলত একটি অলংকারিক পদ, এই পদে বসে এই মুহূর্তে কেউ এই সরকারের জন্য ক্ষতিকর কোনো কিছু করতে পারবেন না, আর এই পদে বসে বিএনপির জন্য কেউ ক্ষতিকর কিছু করতে পারবেন না। এবং ইতিপূর্বে অতীতকালে এই পদের ধারাবাহিকতা প্রায় সবাই রক্ষা করেছেন। তো কাজেই এই দেশের যে একটা সাংবিধানিক সংকট চলছে, এই সাংবিধানিক সংকটের মধ্যে জনাব চুপ্পুর সাহেবের অপসারণ কিংবা তার পদত্যাগ, এটিতে সমর্থন জানিয়ে বিএনপি এই সাংবিধানিক সংকটকে আরও বাড়াতে চাচ্ছে না। ব্যাস, বিএনপির এই কথাতেই একেবারে মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গনে যাকে বলা হয় বোম ব্লাস্টিং, মানে কি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সরকার এবং সেই সরকারের সাথে সম্পৃক্ত যারা কর্তা ব্যক্তি সকলের মুখ শুকিয়ে গেছে, এবং এই সরকারের যারা গুরুত্বপূর্ণ অংশ, ছাত্র যারা সমন্বয়ক, সমন্বয়কদের নেতা, এই মুহূর্তে যারা খুব ফ্রন্ট লাইনে আছেন, তারা রীতিমতো হতাশাগ্রস্ত, বিক্ষুব্ধ, এবং তাদের যে তারুণ্য, সেই তারুণ্যের কারণে তারা বিএনপির প্রতি তাদের যে বিরক্তি, এ বিষয়টি তারা ঢেকে রাখতে পারেননি। তারা স্পষ্টতই বলেছেন যে বিএনপিকে স্পষ্ট করতে হবে তারা আসলে কি চাচ্ছেন। এর ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে, সমন্বয়কদের সাথে, বিএনপির সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগের যে একটা ব্ল্যাঙ্ক চেক ছিল, তোমরা যে কাজই করবে সে কাজে আমরা তোমাদেরকে শর্তহীনভাবে সমর্থন জানাব, এই জিনিসটি এখন আর নেই। আবার অন্যদিকে যেটা হচ্ছে যে সরকারের প্রায় সব ক্ষেত্রে যেভাবে যাকে বলা হয় জামাতকে সরকার প্রাধান্য দিয়েছে, এবং যেখানে জামাত সর্বোচ্চ 4% জনসমর্থন রয়েছে, প্লাস এই মুহূর্তে জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তো জাতীয় রাজনীতিতে একটা নির্দিষ্ট আসনে বিএনপির কোনো প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এককভাবে জয়লাভ করে আসবে এইরকম কনফিডেন্ট জামাতের একটা সিঙ্গেল নেতার আছে বলে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা সেটা মনে করেন না। যেমন ধরুন জামাতের আমির, এখন সারা বাংলাদেশের মানুষ তাকে দেখছেন, তার মুভমেন্ট ফলো করছেন, অনেকে তার ভক্ত হয়ে পড়েছেন, অনেকে তার প্রশংসা করছেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তা ধরুন সিলেট সদর আসন থেকে বিএনপির যে কোনো প্রার্থী দাঁড়ালেন, আরিফ সাহেবের মতো অত জনপ্রিয় প্রার্থী দরকার নেই, এনি প্রার্থী বিএনপির, আর তার বিপরীতে সিলেট সদর আসন থেকে জামাতের আমির দাঁড়ালেন, আপনার কী মনে হয় জামাতের আমির সেখানে পাশ করে আসতে পারবেন? কিংবা ধরুন জামাতের যিনি মহাসচিব রয়েছেন অধ্যাপক গোলাম পারওয়ার সাহেব, তিনি দাঁড়ালেন খুলনা থেকে এবং সেখানে বিএনপির যে কোনো একজন প্রার্থী দাঁড়ালেন, এনি বডি, আপনার কী মনে হয় সেখান থেকে জামাত পাশ করে আসতে পারবে? আপনারা নিজেরা যারা মাঠে রাজনীতি করেন, আবেগ দিয়ে নয়। তো কাজী যারা ডক্টর ইউনূসের দল করেন বা আশেপাশে আছেন, এরা তো সবাই অরাজনৈতিক,
এই যে আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার সিলেট সদর আসনের ভোটার চিন্তা চেতনা সেখানকার নেতা কর্মীদের চেহারা আমার মানুষ পটে ভেসে উঠল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যারা কর্তা ব্যক্তি তাদেরকে যদি আপনি 133 ঘন্টা হাতুড়ি দিয়ে পিটান, যেটা গণতন্ত্রের হাতুড়ি, কোনো অবস্থাতেই তারা এই যে আসন ভিত্তিক নির্বাচনের যে ফলাফল, সেখানকার মানুষের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, এটি তারা অনুমান করতে পারবেন না, অনুধাবন করতে পারবেন না। ফলে কি হচ্ছে, তারা মনে করছেন জামায়াত ইসলামের আমির, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল, মজলিস শুরার সদস্য, তো সেখানে বিএনপির একজন সাধারণ নেতা তাকে পাত্তা দেওয়ার কী দরকার। কিন্তু বিএনপির তো এরকম অ্যাটলিস্ট 900 নেতা রয়েছেন, 900 লিডার্স রয়েছেন 300 আসনের বিপরীতে, যারা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন করা, এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করা, এলাকার মাতুব্বরি করা, সব কিছু করার ক্ষমতা তাদের আছে, এভরিথিং টিল নাও। এবং তার অ্যাগেনস্টে জামাতের 100 লোক আছেন যারা ঠিক ওই মানে বিএনপির যে 300 লিডার্স রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী হবেন, আর প্রক্সি রয়েছেন আরও 600, মানে এই টোটাল 900 স্ট্রং প্রার্থী। আবার এর সঙ্গে যদি 3 জন করে আপনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ধরেন, তাহলে আরও 1500 এরকম নেতা রয়েছেন। এখন এরকম 1500 উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে টেক্কা মেরে একটা দল, মানে জামাতের মতো একটা দল কতটুকু অগ্রসর হতে পারবে, তো সেটা জামাত খুব ভালো করে জানে, বিএনপি ভালো করে জানে। এবং জানার কারণে যখন বিএনপি দেখছে যে ইউনূস সরকার জামাতকে কোলে নিয়ে নাচানাচি করছে, মনে করছে জামাতই ভবিষ্যৎ, সঙ্গতির কারণে তারা পিছিয়ে টান দিয়েছেন। আবার অন্যদিকে জামাতের যারা নেতৃত্ব রয়েছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী তাদের সঙ্গে যদি কোঅপারেশন করে, তারপরে ইউনূস সরকার যদি তাদেরকে কোঅপারেশন করে, আগামী 2 বছরে তারা আল্লাহ রাসুলের দোহাই দিয়ে মানুষের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে রাজনীতি এমন একটা জায়গাতে নিয়ে যেতে পারবেন যেখানে সবাই বলবে যে আল্লাহর আইন ছাড়া কোনো বিধান নেই, দাড়িপাল্লা শুনে কোনো মার্কা নেই, জামাত ছাড়া কোনো দল নেই, আর জামাতের নেতা ছাড়া কোনো নেতা নেই। কিন্তু রাজনীতি তো এত সহজ সরল সমীকরণ নয়, এটি খুবই একটা জটিল প্রক্রিয়া, এবং ঘন্টায় ঘন্টায় রাজনৈতিক সমর্থন কিন্তু পাল্টে যায় প্রতি ঘন্টায়। এবং রাজনীতির একটা অঙ্ক রয়েছে, রাজনীতির একটা ফিজিক্স রয়েছে, এবং আপনারা জানেন যে অঙ্ক হলো, ম্যাথমেটিক্স হলো সমস্ত বিজ্ঞানের মা। তো রাজনীতির একটা অঙ্ক রয়েছে, রাজনীতির একটা ফিজিক্স রয়েছে, রাজনীতির একটা রসায়ন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। এই টোটাল জিনিসগুলো আপনি যদি না বুঝতে পারেন দার্শনিকতার দৃষ্টি থেকে, আপনি কখনোই রাজনীতিতে কী ঘটতে যাবে সেটা অনুমান করতে পারবেন না। অনেক দেখবেন যে রাজনৈতিক যারা দার্শনিক 1000 বছর আগে যে কথাগুলো বলেছেন, 100 বছর আগে যে কথাগুলো বলেছেন, হুবহু এই কথা তাদের সেই কথাগুলো ঘটে গিয়েছে। কীভাবে এটা হলো, তারা এই 3টি জিনিস বুঝতে পেরেছিলেন, একেবারে বিজ্ঞানের সূত্র অনুযায়ী তারা সেই কথাগুলো বলে গিয়েছেন। এখানে তাদের কোনো প্রফেসি ছিল না, নবীত্ব ছিল না, কবিত্ব ছিল না, তারা শুধুমাত্র বিজ্ঞানের দৃষ্টিতে বলেছেন। তো এখনও রাজনীতির একটা বিজ্ঞান আছে, তো এই রাজনীতির বিজ্ঞান যারা বুঝেন, আমি একেবারে ছোট মানুষ এই জগতের, বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার আশেপাশের একজন সিঙ্গেল লোক আমি তাদের মধ্যে এই রাজনীতির বিজ্ঞান, রাজনীতির কেমিস্ট্রি এবং রাজনীতির ফিজিক্স এটি বুঝতে পারেন আমি দেখতে পারিনি, আমি দেখিনি। এটা আমার ব্যর্থতা হতে পারে অথবা আমার অতি পাণ্ডিত্য হতে পারে, যেটাই হোক আপনারা আমাকে মাফ করবেন, কিন্তু সত্য প্রকাশের স্বার্থে এই কথাগুলো বললাম। এই কারণে যেহেতু তারা বুঝতে পারেননি, না বুঝতে পারার কারণে তারা কাউকে অবমূল্যায়ন করছেন এবং কাউকে অতিমূল্যায়ন করছেন। আর এই কারণে বিএনপির মতো একটা বড় দল তারা কী করছে, ধীরে 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 এই ইউনূস সরকারের সঙ্গে একটা পলিটিক্স করে দিয়েছে। আর সেই যে পলিটিক্স, সেই পলিটিক্সের যে ট্রাম্প কার্ডটি, সেই ট্রাম্প কার্ডটি এই জনাব চুপ্পু সাহেবকে কেন্দ্র করে এমনভাবে ছেড়ে দিয়েছে যেটি সামাল দেওয়ার মতো অবস্থা এখন ইউনূস সরকারের নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।